চাঁদপুর জেলার 12 নং পশ্চিম চর দুখুমিয়া ইউনিয়নের উত্তর লাড়াইচর গ্রামের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মালিক মিয়ার লোকজন রাতের আধারে নূর ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায় এবং বসতবাড়ি ভাঙচুর করে। এতে নূর ইসলাম ও তার স্ত্রী তরফিরুন নেসা গুরুতর আহত হয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নূর ইসলাম পুকুরে মালিক ও তার লোকজন মাছ ধরতে আসে, এ সময় বাধা দিলে উভয়পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হলে রাতে মালিক ও তার লোকজন নুরুল ইসলামকে মেরে ফেলার জন্য হামলা করে। মারামারি হয়েছে, মারামারির কারণে আমি বিরামপুর বাজার গেছি, যাইয়া আমার ঘরদুয়ার কোবাইছে, ভয়ে গেছি গে ঘরদুয়ার কোবাইছে। কোবানোর পরে আমি এরপর দিন নমাজ পড়তাম গেছি, রাত্রে মত আমার অ্যাটাক করছে মালিক। ঘরে বসে দিলাম, ঠিক আছে, যখন আমার আব্বু চিৎকার শুনছি, তখন আমি যাওয়ার টাইমে, ঠিক আছে, আমি দেখতেছি যে মালিক আর সবাই আসছে। ওদের বসত ঘর থেকে 2 ফুট দূরে একটা পুকুর, এই পুকুর স্থানীয় সোহাগের বসে ইসবে বর্ষাকালে ইসে আমাদের ঘরটা ভেঙে যাবে। ইসানি আগে যেটা মাছ পিটেছে, মাছ পিটার পরে আমি আসি, আমি আশা করছি তোমাকে যা কিছু মানে মীমাংসা করে দিব। এই মীমাংসার পরে আমার ভনিতা মারা গেছে, আমি রাত্রে শুনি আবার রাত্রে 11টার দিকে ওই যে ওনাকে মুসলামকে রাত্রে এখানে আপনার মাছ পিট দিয়ে হালিয়ে দিছে, এলাকাবাসী ধরে এটা বাড়িতে গিয়ে ডাক্তার দুটো চিহ্ন পেয়েছে।